أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামে দর্শকদের শাস্তি এবং পাশ্চাত্য সভ্যতা। আল্লাহ বলছেন, জিনাখোর ছেলে হোক অথবা মেয়ে, নারী হোক অথবা পুরুষ, এদেরকে 100 চাবুক মারতে হবে। এজন্য পাশ্চাত্যের সভ্যতাকে ফলো করা যাবে না। 4 জন সাক্ষী দ্বারা যখন প্রমাণ হয়ে যাবে, তখন এই ছেলে মেয়েকে, এই জিনাখোর ছেলে মেয়েকে বা নারী পুরুষকে আল্লাহ বলছেন 100 চাবুক মারবে। আর এই 4 জন সাক্ষীর জন্য যদি কেউ ডিএনএ টেস্ট করতে চায় বা মেয়ের নিজের সাক্ষী মতে ডাক্তারি রিপোর্ট যদি আনানো হয়, সেটাও মানা যাবে, কিন্তু এই শাস্তি থেকে কেউ পার পাবে না। তাই আল্লাহ বলছেন 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুন মিনাল মুমিনিন। ব্যভিচারিণী ও ব্যভিচারী, ওদের প্রত্যেককে 100 কষাঘাত করতে হবে, 100 চাবুক মারবে তোমরা। আল্লাহ তাআলার বিধান কার্যকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই বিধান অমান্য করার জন্য, এই বিধান যেন মানুষ না মানতে পারে, তার জন্য ইউরোপ এবং আমেরিকা এরা আইন তৈরি করেছে। এরা পতিতালয়ের জন্য লাইসেন্স প্রদান করছে, সমকামিতার জন্য লাইসেন্স প্রদান করছে, পুরুষে পুরুষে বিবাহ করাচ্ছে, আরো কত কিছু করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধর্ষকদের শাস্তি এই নির্ধারণ করে রেখেছেন, এবং পাশ্চাত্য যে সভ্যতা আজ আমরা দেখছি সেগুলিকে একেবারে বিদায় জানানোর জন্য মুসলিমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। এখন যদি আমরা মানি তাহলে আমরা মুসলিম, যদি না মানি আমরাও সেই স্রোতে ভেসে যাব, তাতে কোনো সন্দেহ নেই।